পরীক্ষা ছাড়ে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ। কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে বদলি বা প্রমোশনও করে দেন। টাকার বিনিময়ে এসব কাজ করতেন প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর রহমান লিকুর নাম ব্যবহার করে প্রতারক বাবা ছেড়ে। অবশেষে তাদের গ্রেপ্তারের পর অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, তাদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। আপেল শেয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে প্রতারণার জাল বিছিয়েছিল একটি চক্র, যার নেতৃত্বে ছিলেন এক বাবা ও ছেলে। জাহিদুর রহমান খন্দকার ও মুজিবুর রহমান খন্দকার নামে দুজনকে গ্রেপ্তারের পর জানা যায় তাদের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকে। তাদেরই একজন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা এই যুবক, কয়েকদিন আগে বিদ্যুৎ বিভাগের নবম গ্রেডে চাকরি দেওয়ার কথা বলে তার সাথে 7 লাখ টাকার চুক্তি করে চক্রটি। প্রধানমন্ত্রীর এপিএস চাকরির ব্যবস্থা করে দেবেন এমন প্রলোভন দেখিয়ে নেওয়া হয় অগ্রিম 50,000 টাকা। প্রধানমন্ত্রীর পিএস এই ওনাদের সাথে এপিএস এদের সাথে হাত আছে, এর মাধ্যমে চাকরি দেওয়া সম্ভব। প্রায় 5-7 লাখ টাকার মতো ডিল, যে চাকরি হলে প্রায় 5-7 লাখ টাকা ওনাদের দিতে হবে আর কি। চাকরি করার পর এক সপ্তাহ সময় বা 2-3 দিন সময় ওনারা দিবে আর কি, এরকম একটা কথা ওনাদের সাথে হয়েছে। এতক্ষণে হয়তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হাতে আসতো, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি কালকেই হয়তো বলতো যে টাকা দেন, আজকেই হয়তো বিদ্যুৎ অফিসে আমাকে ঘুরাইতো, কালকেই বলতো টাকা দেন। ঢাকা মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, শুধু সাধারণ মানুষ নয়, প্রতারণার শিকার হয়েছেন অনেক সরকারি কর্মকর্তাও। কোনো জেলার ডিসি বানিয়ে দিবে, কোনো থানার ওসি বানিয়ে দিবে, এইভাবে কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এবং ইতিমধ্যে যে আমাদের জাহিদুর রহমান খন্দকার, সে স্বীকার করেছে যে সে এই কাজটা নিয়মিত করেছেন, এবং আমরা মানে আরও তার সাথে যে কয়জন জড়িত তাদের নামও আমরা পেয়েছি। অর্থাৎ তারা ছিল তার দালাল, অর্থাৎ সে নিজকে একসময় বলতো আমি লিকুর ঘনিষ্ঠ বন্ধু, আবার আরেকটা মোবাইলে সে লিকু সেজে মানুষকে রিং দিয়ে বলতো তোমরা জাহিদের সাথে যোগাযোগ রাখো। তার ম্যাক্সিমাম দায়িত্ব এটাই পালন করতো তার বাবা। এইভাবে বাবা ছেলে মিলেই তারা এই প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলে, এবং ভিভিআইপিদের নাম ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী এপিএস টু হাবিবুর রহমানের লিকুর ছদ্ম নাম ধারণ করে নিজে বাবার সাথে প্রতারণা করেছে। আবার বাবাও এটার মানে বিশ্বাস করে পরিচিত হয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বায়োডাটা এনে, টাকা পয়সা এনে বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তারা টাকা মেরেছেন এবং প্রতারণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এপিএস টু সেও আমাদের কাছে কমপ্লেন করেছে যে কে বা কারা যেন তার নাম ব্যবহার করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে চাকরি পাইয়ে দেওয়া, প্রমোশন পাইয়ে দেওয়া, ওসি বানিয়ে দেওয়া, ডিসি বানিয়ে দেওয়া, এই সকল কাজগুলি কে বা কারা করে আসছে, সেও আমাদের কাছে কমপ্লেন করেছিল। টাকার বিনিময়ে চাকরি ও পদ পদবি পাইয়ে দেওয়ার প্রলোভনে পা না দেওয়ার পরামর্শে কর্মকর্তার। এমন প্রতারকদের তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ পুলিশের। কেউ যদি আপনাকে এসে বলে যে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন অফিসারের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, সে কারণে তার সাথে কোনো বিষয়ে আপনারা, আমার মনে হয় ফাঁদে পা মানে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না, আর অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা দিতেও যাবে না। কারণ এখন আপনারা জানেন চাকরি পাইতে গেলে একটু এখন একটু কঠিন, আপনাকে রিটেন পাস করতে হবে। এখন দেখা যাচ্ছে অনেকে বলে রিটেন মিটেন সব করে দেব, টাকা নিয়ে আসো, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। মানে রিটেনে পাস করতে হবে।